জন্মবার্ষিকীতে নানা কর্মসূচিতে নিউ ইয়র্কে স্মরণ করা হলো শহীদ জননী জাহানারা ইমামকে। স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের রোজভেল্ট অ্যাভিনিউয়ের একটি মিলনায়তনে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র ওপেন আইস সংগঠনের ব্যানারে বক্তারা মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানান। এ সময় জাহানারা ইমামের ছেলে সাইফ ইমাম জামি ভার্চুয়ালি যুক্ত হয়ে তার মায়ের স্মৃতিচারণ করেন। শহীদ জননী জাহানারা ইমাম কথা সাহিত্যিক, শিক্ষাবিদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী ছিলেন।